কোভিডের সুরক্ষায় প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে আলাদা আলাদা প্রতিষ্ঠানের টিকা নিলে সেটা এই ভাইরাস থেকে সুরক্ষায় বেশি কাজ করে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বেরিয়ে এসেছে। কম কোভ ট্রায়াল নামের এই গবেষণায় দেখা গেছে, ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার দুটি করে ডোজ কোভিড-19 সুরক্ষায় বেশি কাজ করছে, নাকি আলাদা ধরনের দুটি টিকার সংমিশ্রণে বেশি উপকার পাওয়া যাচ্ছে। সেই গবেষণায় দেখা গেছে, দুইটি আলাদা প্রতিষ্ঠানের টিকার সংমিশ্রণে মানুষের শরীরে কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সবচেয়ে বেশি কার্যকরিতা পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যের ফলে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের টিকার ব্যবহার আরও সহজ হবে। এই গবেষণায় আরও জানা গেছে যে যারা অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ পেয়েছেন, তারা যদি বুস্টার ডোজ হিসেবে তৃতীয় আরেকটি প্রতিষ্ঠানের টিকা নেন, তাহলে সেটি তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে তুলতে পারে। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশ টিকার মিশ্র ব্যবহার শুরু করেছে। স্পেন আর জার্মানিতে যারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন, তাদেরকে বিশেষ করে তরুণদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বা মডার্নার টিকা গ্রহণের প্রস্তাব দেওয়া হচ্ছে। যদিও এজন্য তারা টিকার কার্যকরিতার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিরল রক্ত জমাট বাঁধার মতো সমস্যা এড়ানোর জন্য। কোভিড-19 থেকে পুরোপুরি সুরক্ষা পেতে এবং শরীরের ভেতরে এই ভাইরাস প্রতিরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি, সেটিকে আটকে দেয়া এবং ধ্বংস করার মতো টি সেল তৈরি করার জন্য টিকার দুটি ডোজ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড ইউনিভার্সিটির এই কম কোভ পরীক্ষায় 50 বছরেরও বেশি বয়সী 850 জন স্বেচ্ছাসেবীর ওপর গবেষণা চালানো হয়। The data that is coming out from the real world effectiveness is showing that these vaccines are having a huge impact against hospitalization. And there are so many countries around the world that haven't even had one dose yet. So that at the moment, I think those doses should go to countries where they haven't even had one dose. That scenario and that picture may change as we come into winter. And perhaps we may see that these vaccines' effectiveness does need a boost. But at the moment, I don't think we're seeing that evidence. What we're seeing when we give a third dose of the Oxford AstraZeneca vaccine is that you augment the antibody immunity. So you push the antibodies up higher than what you see even after a second dose. So there had been some concerns that we would not be able to use this vaccine in a booster vaccination regime, and that's certainly not what the data is suggesting.